ভারতবর্ষের রাষ্ট্রমন্ত্রী, ভারতবর্ষের রাষ্ট্রমন্ত্রী মাফ করবেন এই প্রসঙ্গ শুনলাম, প্রধানত আমরা পুলিশের লোক তো, আর পুলিশ মানে অমিত শাহ, সেটা প্রবলেম হয়ে গেছে। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে বসে আছেন, একটা কেন্দ্রীয় সরকারের জায়গা রেল, মা আপনাদের বিশেষ করে বলছি, আজকে এই জায়গায় হিঙ্গলগঞ্জ প্রায় বর্ডার, এখানে যদি কোনো ঘটনা ঘটে তার দায়িত্ব আমাদের রাজ্য সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু যখন কোন রেলওয়ে প্ল্যাটফর্ম বা রেলের কামরা বা রেল স্টেশন সেখানে কিছু হবে, তার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, কারণ রেলটা কেন্দ্রের প্রপার্টি এবং রেল চালায় রেলওয়ে পুলিশ ফোর্স, রেলওয়ে প্রোটেকশন ফোর্স, যাকে বলা হয় আরপিএফ। জাকির এত বড় একজন পপুলার মানুষ, আপনাদের ধারণা নেই কতখানি পপুলার মুর্শিদাবাদের এই ব্যক্তি। তিনি মন্ত্রী আহত হয়েছেন, তাতে আমাদের বেশি কিছু বলার নেই, কারণ তৃণমূল কংগ্রেসে একজন মানুষের প্রাণ, একজন কর্মীর প্রাণ আর একজন মন্ত্রীর প্রাণ সবই দাম এক, কারণ প্রত্যেকই মায়ের চোখের একইভাবে জল পড়ে। মন্ত্রী আহত বলে নয়, 26 জনের হাত উড়ে গেছে, আমি পিজিতে আছি, ডান্ডি ঘুরে গেছে, বাঁধি ঘুরে গেছে, পানি পেটের নাড়ি ভুঁড়ি বেড়ে গেছে, কতগুলো চোর চোরটা চিটিংবাজকে নেওয়ার জন্যে চার্টার্ড ফ্লাইট পাঠান, আর মানুষগুলো আবার একটা সেই বোম্বে পার্লামেন্টের মতো হতো, বাঁচাও 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 বলে চিৎকার করছে, তাদের জন্য চার্টার তো দূরের কথা, একটা ভাড়ার বাসও পাঠাননি যাদের চিকিৎসা করার দায়িত্ব আমাদের, তার কারণ আমার প্ল্যাটফর্মে হয়েছে এই সুরক্ষার দায়িত্ব। কি বললেন প্রথমেই বিজেপি, ওদের একটা চ্যাংড়া নেতা হয়েছে কদিন আগে, বোধহয় কিছু চুরি ফুরি কেসে গিয়েছিল, সে প্রথমেই বলে দিল এটা তৃণমূলের অন্তর্গত, এটা কয়লার ঝগড়া, তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে কিভাবে ফেটেছে জানেন, ধরুন এই যে বলটা, এই বলটা এরকম রাস্তায় পড়েছিল, জাকির হোসেনরা তিনটে দল যাচ্ছিল, যদি কেউ একজন ওই বস্তাটার উপর পা দিত তাহলে 500 লোক মরে যেত, প্রত্যেকেই দেখেছে নোংরা বস্তা সরে সরে গেছে, তখন দূর থেকে রিমোটটা চার্জ করেছে, আমরা করিনি। আমি প্রেসের সামনে বলছি আমরা এগুলো করি না, আমরা রিমোট দিয়ে বোম ব্লাস্ট করাই না, আমরা গুলি বন্দুক ব্যবহার করি না, কিন্তু ভারতবর্ষের বিজেপি যদি মনে করে যে নাগপুর থেকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে বাংলায় রিমোট দিয়ে ব্লাস্ট করাবে, তাহলে কান খুলে শুনে রাখুন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবে শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি, প্রতিবাদ হবে, তুমি যে খেলা খেলবে তোমায় সেই খেলাই খেলাবে। 3 দিন আগে কি খেলা, প্রথম রিমোট দিয়ে একটা বোম ব্লাস্টের খেলা, আজকে কি খেলা, দু একটা চোতা পত্তর পাঠাবার খেলা। আরে কত চোতা পাঠাবেন, আমার আগে সম্রাট কয়েকজনের নাম নিচ্ছিল, আমি আপনাদের অনুরোধ করছি
এদের নাম আর নেবেন না, কেন জানেন? আমার বেশ কিছু বন্ধু লোক বলছে, যতদিন তুমি ওদের নাম না নিতে তোমার কিছু বাজার ছিল, যেদিন থেকে ওদের নাম নিচ্ছ তোমার টিআরপি পড়ে যাচ্ছে। এসব পচা মাল, মেদিনীপুরের একটা পচা মাল, সে নাকি বাংলার বাঘ, স্লোগান দিয়েছে হরে কৃষ্ণ হরে হরে, বিজেপি ঘরে ঘরে। আরে বোকা, হরে কৃষ্ণ হরে হরে তৃণমূলের যত ওটা মোচা উচ্ছিষ্ট মালগুলো বিজেপির ঘরে ঘরে। হরে কৃষ্ণ হরে হরে স্বাস্থ্য সাথী ঘরে ঘরে, হরে কৃষ্ণ হরে হরে কন্যাশ্রী ঘরে ঘরে, হরে কৃষ্ণ হরে হরে মানবিক ঘরে ঘরে, হরে কৃষ্ণ হরে হরে ল্যাপটপ ঘরে ঘরে, হরে কৃষ্ণ হরে হরে শিক্ষাশ্রী ঘরে ঘরে। কি করবেন? আমি আসার আগে বলছে দেখি একটা ছোট লাগে, আমায় আসার আগে বলছেন আমি রাস্তায় না আমার একটা ব্যাগ অভ্যেস থাকে, আমি ওই কাগজপত্র পড়তে পড়তে আসি বা কিছু করি, বুঝছো তো, ওইগুলো পড়তে পড়তে আসি, হঠাৎ আমায় একজন বলছে দাদা এই দেখুন চোতা পাঠিয়েছি, চোতা বলুন তো ছোট কাগজ, অভিষেক ব্যানার্জির বাড়িতে চোতা পাঠিয়েছে। আমি আপনাদের বলছি যেটা ওরা মনে করছে করবে, করুক। ভারতবর্ষের বিচার ব্যবস্থা আছে, আইন আছে, যা হবার তাই হবে। কিন্তু যদি মনে করেন যে ওই কয়েকটা উইচিংড়ে আর ওই মেদিনীপুরের কটা মাল একটা চোতা দিলে রাত্রিরে টেবিলের তলা দিয়ে পায়ে ধরে নেবে, তাহলে মনে রাখবেন 23 মাস আটকে রাখার পরেও আমি পাবলিক মঞ্চে দাঁড়িয়ে বলছি, যদি মৃত্যু হয় হিন্দু ছেলে হলেও, যদি গোসল করার পর নামাজ করার পরে কফিন বেরোয় তাহলে বুকে একটা তৃণমূলের পতাকা আর পেছনে ব্যানার লিখে দেবেন এই লাশটা ইমানদারের লাশ ছিল, এটা গদ্দারের লাশ ছিল না। আমি একটা কথা বলি বিজেপিকে, আমরা ধর্মতলার মোড়ে একটা বড় 100 মিটারের বড় বোর্ড লাগিয়ে দিচ্ছি, কার কার নামে চোতা আছে, কার কার নামে নোটিশ আছে, রোজ এনে সাঁটিয়ে দিন, কষ্ট করে বাড়ি যেতে হবে না, আমরা গিয়ে একবার করে দেখে আসবো। অভিষেকের বাড়িতে চোতা আর মুকুলের বাড়িতে আয় আমার বাবা বড় ছাতা, কার বিরুদ্ধে অভিযোগ? মদন মিত্র, এমনি আমার কপালও খারাপ আছে, আগে কেস দিয়ে কিছু হলে ফার্স্ট কেস দেখবেন মদন মিত্র, ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অধিক যা কিছু হারায় তেমনি বলেন কেসটা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত আমার বাড়ির একটা ইটও কেউ স্পর্শ করেনি, আমার ব্যাংকে যে এমএলএর পেনশন কেউ টাচ করে। অভিযোগ ছিল একটাই, প্রভাবশালী প্রভাবশালী প্রভাবশালী, তারপরে বললো বাহুবলী বাহুবলী বাহুবলী। তখন আমি আমার লয়ারকে বললাম যে স্যার আপনি বলুন যে আমি বৈষ্ণব কথা বলি, আমার বের হয়ে গেল। 23 মাসে অভিযোগ কি? আমি বাহুবলী। আরে বাহুবলী বলেই তো 23 মাস আটকে রাখার পরও এতগুলো বাহুবল মদন মিত্রের সঙ্গে রয়েছে।
এটা আছে কেন জানেন? তার কারণ আমার পেছনে দুটো জিনিস আছে, একটা জোড়া ফুলের চিহ্ন আর একটা মমতা ব্যানার্জির নাম, এছাড়া আমার কোনো মূল্য নেই। সব উচ্চিঙ্গিদের বলছেন এবার কি ভেবেছে, এরকম গোটা গোটা মোটা মোটা দেখতে এরকম এই ফাইট টাইট পাঠিয়ে বিরাট বিরাট ব্যাপার, কার কার নামে আছে পাঠান? কিন্তু তার মধ্যে আপনাদের সঙ্গে যারা গেছে তাদের নামেও পাঠাবেন তো? অভিযোগ যদি দশ জনের নামে থাকে তাহলে দুজনের নামে যাবে আর বিজেপিতে গেলে যাবে না? তাদের তো পাঠান, যদি বাপের বেটা হয় মে মাসে বাংলার মানুষ বিচার করে দেবে কে পাপি কে অপরাধী আর কে সত্যিকারের মানুষ। আজ আপনি ভাবছেন আপনি বিরাট বলছেন, আজ আপনি ভাবছেন বিরাট ব্যাপার, কিচ্ছু না। এই যে লাইট, এটা সূর্যে, আর একটু বাদেই ওই যে বড় ফ্লাগ মারবে, বলে আলো মানে ফিলিপ আর পাগলা মানে দিলীপ। তো অমিত শাহ তো পাগল নয়, আপনি ভাবছেন আপনি যা খুশি তাই করে নেবেন? আরে বাংলার বাপের বেটি ভারতবর্ষের মায়ের লাল তো একজনই, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। নাম শুনেছেন জওহরলাল নেহরু, লাল বাহাদুর শাস্ত্রী, এমনকি অটল বিহারী বাজপেয়ী। কখনো শুনেছেন যে দেশের প্রধানমন্ত্রী বন্ডা বসিরহাট লোকালের মতো ডেইলি প্যাসেঞ্জার, সকালে দিল্লি বিকেলে কলকাতা, সকালে দিল্লি বিকেলে কলকাতা, সকালে দিল্লি বিকেলে, সকালে অমিত দুপুরে মোদি বিকেলে নাড্ডা, এত বড় গাড্ডা। আরে আর কিছু না পারুক, মমতা ধরে তুড়ি মেরে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ডেইলি প্যাসেঞ্জার বানিয়ে গিয়েছে। আর তিন সংখ্যা বিজেপির পছন্দ, ওরা বলে তেরঙ্গা আমরা মানি না। কেন জানেন তো? বিজেপি তেরঙ্গা মানে না, আর এস এস এর দপ্তরে ওরা জাতীয় পতাকা তোলে না, কারণ তিন সংখ্যাটা ওদের কাছে আনল কি। তিন মানে কি? তিন মানে মুসলমান যেমন বলে দ্য লাস্ট প্রফেট, দেড় হাজার বছর আগে বলে গেছেন মেয়েদের লেখাপড়া করাবার সঙ্গে যদি প্রয়োজন হয় মেয়েদের পড়াবার জন্য দরকার হলে পাহাড় পেরিয়ে যেতে হবে, অর্থাৎ দরকার হলে চিনেও যেতে হবে, কারণ সেটা অসম্ভব ছিল, জানার পরেও মহামারী বলে গেছে। আমরা যারা হিন্দুর ছেলে আমরা ক্লেম করি প্রথম বিদ্যাসাগর রামমোহন বাল্য বিবাহ বিধবা বিবাহ নারী শিক্ষার জন্য লড়েছিলেন, লড়েছিলেন ডিরোজিও দেড় হাজার বছর আগে, পয়গম্বর মুস্তাফা বলেছেন বাড়ির মেয়েদের লেখাপড়া করার জন্য প্রয়োজনে পাহাড় পেরিয়ে দিতে হবে, এটাই ইসলাম ধর্ম। মুসলমানরা কি মনে করে? আল্লাহর কোন রূপ নেই আর কি? যদি হোসেন মনে করতেন আমি এদিককে দু মিনিটে ফাঁকা করে দেব, দু মিনিট সময় লাগলো না, কিন্তু হোসেন বললেন আমি যদি ওকে মারি মুসলমান ধর্মে হিংসের বার্তা যাবে, তাই নিজের বুকের রক্ত দিয়ে তার উপরে ইসলামকে প্রতিষ্ঠা করলেন, সারা পৃথিবীর কাছে পৌঁছলো। ইসলাম মানে শান্তির ধর্ম, তাই আজও লোকে বলে হায় হোসেন হায় হোসেন হায় হোসেন। আমি জানি আমি সেই হিন্দু, আজকে আমি জানি এই যে সূর্য পড়ছে, এই সূর্য পড়ার সময় বলতে হয়
তদিষ্ণ পরমং পদম সদা পশ্যন্তি সুরয়ো দিবি বচক্ষু রাধুনা। মা আপনারা জানেন বাড়ি ফিরে সন্ধ্যা আরতি দিয়ে প্রদীপ জ্বেলে বলতে হয় সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে। আবার এও জানি যার একটু বাদে আওয়াজ উঠবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তাকেও সালাম জানাতে হবে। তার কারণ নামায় হিন্দু নামায় মুসলমান, সবচেয়ে পহলে মা এক ইনসান। নামায় হিন্দু নামায় মুসলমান, সবচেয়ে পহলে মা এক ইনসান। অমিত শাহ চিঠি পাঠিয়েছ, ডেটটা মনে রেখো, চিঠি তোমার বাড়িতেও যাবে, আজ নয় কাল। চিঠি তোমার বাড়িতেও যাবে, তোমার ছেলে কি করে 15,000 গুণ কোটি টাকার প্রপার্টি হলো, জীবনে ব্যাট ধরেনি, কোনটা গালি কোনটা নালি জানে না, কোনটা স্কোয়ার ক্যাট কোনটা কভার ড্রাইভ জানে না। রাতের অন্ধকারে সৌরভ গাঙ্গুলি আমায় বলেছে 23,000 কোটি টাকা স্পন্সরশিপ। তুমি কি ভাবছো জোতা তোমার বাড়ি যাবে না, জোতা তোমার বাড়িও যাবে। যদি ঈশ্বর আল্লাহ ঠিক থাকে, লাখো বুড়া চায় মুদ্দা ক্যা হতা হয় ওই হতা হয় যে মঞ্জিলে খোদা হতা হয়। আমি আপনাদের কাছে বলছি, আমি কোনো অভিষেককে প্রোটেকশন এইসবের মধ্যে নেই, ঠিক মমতার ভাইপো অমিতের ছেলেও আমাদের ভাইপো, আয় না লড়ে যা, আয় অমিত দেখে যা অভিষেকের ক্ষমতা, লড়বি বলে নাই সাইড পাঠিয়ে দিই। কেন কুমড়ো দেখ, মেদিনীপুর তো কুমড়ো হয় কুমড়ো, তো এরকম ফুলো ফুলো কুমড়ো দেখেছো তো, দেখি অমিত শাহ ভেবে যে বিরাট ব্যাপার, সঙ্গে সঙ্গে যে ডাক ডাক স্পেশাল কমিটি কোর কমিটি, ওরা জানে না কুমড়ো গুলো ফুলো ফুলো, আরে কুমড়ো গুলো ফুলো ফুলো অনেক টাকায় বিক্রি হলো, কুমড়ো গুলো ফুলো ফুলো অনেক মানে বিক্রি হলো, সঙ্গে কিছু ঢেঁড়স মূলো, বেচবি বলে ভাবলি দূর বোকা, লাভলি লাভলি লাভলি। কুমড়ো গুলো কেটে কুটে, কুমড়ো গুলো কেটে কুটে, আর গেরুয়া ইনার চেটে চুটে, কুমড়ো গুলো কেটে কুটে গেরুয়া ইনার চেটে চুটে, জিতবি বলে ভাবলি দূর বোকা, পাবলি ভাবলি লাভলি। মোদি অমিত শাহ কুমড়োর খেটখা, আরে লাভলি। দিদি তোমার এই বাংলায় আমরা আছি বিন্দাস পাই, দিদি তোমার এই বাংলায় আমরা আছি বিন্দাস পাই, দিদি তুমি এই বাংলার সবার মনের লাইফ লাইন, পাবলিক সপোজে বর্ষার মুখ খোঁজে, পাবলিক সপোজে বর্ষার মুখ খোঁজে, নামের দলে টাকার লোভে ডাক্তাররা খোঁজে, আরে লাভলি ও লাভলি। খেলা মাঠে বল পড়ে গেল, বিজেপি খেলা শুরু হয়ে গেল, রোজ ধরিস না মারবো, কবে মারবি কোথায় মারবি টাই মারতে একটা বলে নে, মারলার দিবস মিঠুনের বাড়িতে মন ভালোবাস যেতে পারে, ডায়লগটা বলবে না, ডায়লগ কিন্তু ভুলবে না, মারবো এখানে আমাকে আমাকে কেস দেবে নোটিস, ওটা মারতে বলছেন তো, ওটা মারবো তো আবিষ্কার আনতে গেছে ওই জন্য, দাঁড়ান ওটা তো শেষ খেলা, বিজেপি এ খেলা কি যে খেলা বোঝে কি আর জনে সজনী, আমি বুঝি কেন বলুন তো।
হিন্দুদের তিনটি অবতার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, কি তাই তো? কোনদিন শুনেছেন বিজেপির কাউর নামে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর? ওদের মুখে শুনলাম না, ওদের মুখে অচ্ছুম সোনাকো বঙ্গাল কে তাই বাংলায় বলতে গেলে বলতে হবে চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ও আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সোনার বাংলা সোনাকো বাংলা, তিন বিজেপির পছন্দ নয়, তিন আনে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বিজেপির সঙ্গে নেই, জয় শ্রীরাম। তিন মানে মা মাটি মানুষ বিজেপির সঙ্গে নেই, মমতার সঙ্গে আছে। তিন মানে 11-16-21 আবার মমতা মুখ্যমন্ত্রী হচ্ছে, তিন বিজেপির সঙ্গে। তাই বিজেপিকে বলি মা, এখানে যত আমার মুসলমান ভাই আছে তত আমার হিন্দু ভাই আছে। মা বলুন তো, রাধা ছাড়া কৃষ্ণ হয়, দুর্গা ছাড়া শিব হয়, লক্ষ্মী ছাড়া নারায়ণ হয়, হর ছাড়া পার্বতী হয়, তেমনি সীতা ছাড়া রাম হয় না। এবার পাগলা দিলীপকে ধরেছিস, জয় শ্রীরাম কেন বলছিস? বলে কেন বলবো না, আমি না জয় সীতারাম বলতে হবে। বলে না জয় সীতারাম বলা যাবে না, সীতার আধার কার্ড ছিল না, ওতে এনআরসিতে বাদ দিয়ে দেয়। এইসব পার্টি ইলেকশন করবে, সীতার জন্ম কোত্থেকে? খেতি থেকে, লাঙল দিয়ে তুলছিল সীতাকে, তাই তো? সেই লাঙল কে চালায়? কিষাণ। সেই কিষাণের পেটে লাঠি মারলো কে? জনতা পার্টি। আবার এই কৃষককে লাঠি মারলো কে, গুলি করে মারলো কে? এই বিজেপি। আবার আর আপনাদের মনে রাখতে হবে, রাম দুর্গার পুজো করেছে, ও বেটা পাগলা দুর্গাকেও গাল দিয়ে দিচ্ছে, এদের কি কোথায় বলুন তো? আমি ভাবছি বিজেপি দু চার পিসের জন্য একটা মিউজিয়াম করলে, হ্যাঁ আমাদের ছেলেমেয়েদের দেখাতে নিয়ে যেতাম এই ধরনের কিছু জীব, বাঁদর থেকে মানুষ হওয়ার কথা ছিল মাঝখানে আটকে গেছে, মানে বাঁদরও নেই মানুষও নেই, মাঝখানে লড়ে ওই মাধ্যাকর্ষণ শক্তি থেকে পড়ে মাঝখানে ঘোরে সত্যজিৎ রায়। আমি আপনাদের কাছে বলছি কোনো চিন্তা করবেন না, আমি মদন মিত্র বলে যাচ্ছি 2021 দিয়ে তৃণমূল যাত্রা শুরু করবে, মিনিমাম 250 সিট আমরা পাচ্ছি পাচ্ছি পাচ্ছি, আর সেটা বিজেপি বুঝতে পেরে গেছে। কেন আসছে এই যে বিজেপি বারবার কেন আসছে? কোনো কারণ নেই, দিল্লির কাজ বন্ধ, গুজরাট বন্ধ, ইউপি বন্ধ, খালি পাগলা এসে এখানে বসে থাকছে। রবীন্দ্রনাথের ঠেলাও এখন আরো দুদিন হলো পাগলা খেপেছে, পাগলা দানমারি লাগিয়েছে, লাগিয়ে বলছে তবে একটা কি জানেন তো, ঈশ্বর আল্লাহর ভীষণ কৃপা, এই নরেন্দ্র মোদী যার কাঁধে হাত রাখে সেই ডুবে যায়। ও ডোনাল্ড ট্রাম্পকে এমন ট্রাম্প করেছিল হিউস্টন হিউস্টন, সেবাটা খেপে গিয়ে হাতে মেশিন নিয়ে ক্যাপিটল আক্রমণ করে দিয়েছে। খেলা হবে, দেখুন আমাদের একজন কবি ছিলেন যিনি লিখেছিলেন আজই হতে শত বর্ষ পরে, যার লেখা দুটো গান দুটো দেশের জাতীয় সঙ্গীত, সেই কবি লিখলেন আমি আকাশ পাতিয়া কান শুনেছি শুনেছি তোমারই গান, আমি তোমারই সপেছি প্রাণ ওগো বিদেশি,
রবীন্দ্রনাথ জানতেন মাদার টেরেজা বলে কেউ আসবে, সেই মাদার টেরেজাকে আমরা ভালোবাসব, তাকে প্রাণ দিয়ে শব্দ। তাই তিনি গাইলেন, আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশি। হঠাৎ নরেন্দ্র মোদী দুদিন ধরে গিয়ে বলছে, অ্যাকচুয়ালি কি হয় কার সঙ্গে কোনটা যায় তো জানে না, ধরুন গোর্খার সঙ্গে জিন্স প্যান্ট যায় না, যায় কি আমি তো দেখিনি বেশ, তেমনি কার সঙ্গে কি যায় উনি জানেন। ইয়ে রবীন্দ্রনাথ যথ ক্ষুদিরাম, আরে রবীন্দ্রনাথের সঙ্গে ক্ষুদিরাম কোথায় আসবে, কোথায় রবীন্দ্রনাথ, তার সঙ্গে শরৎচন্দ্র আসবে, বিদ্যাসাগর আসবে, নজরুল আসবে, ক্ষুদিরামের সঙ্গে সূর্য সেন আসবে, বিনয় মাধব দীনেশ আসবে। এইটা যদি উনি জানতে পারেন যে রবীন্দ্রনাথ লিখেছিলেন, রবীন্দ্রনাথ এই কবিতা লিখেছিলেন, এটা মোদি জানতে পারলে আর বিশ্বভারতী কোনোদিন জিততে হবে না, আর অনুব্রতকেও স্লোগান দিতে হবে না, চরম চরম নকুল দানা আছে ভয়ঙ্কর খেলা হবে। এমনি রবীন্দ্রনাথ লিখছেন, মোদের যেমন খেলা তেমনি যে কাজ, জানিস নাকি ভাই, আমি না রবীন্দ্রনাথ লিখছেন, মোদের যেমন খেলা তেমনি যে কাজ, জানিস নাকি ভাই, তাই কাজকে আমরা কবু না ডরাই। পরেরটা ভয়ঙ্কর, খেলা মোদের লড়াই করা, কবি লিখছেন খেলা মোদের লড়াই করা, খেলা মোদের বাঁচা মরা, খেলা ছাড়া কোথাও কিছু নাই, রবীন্দ্রনাথ লিখছেন। খেলা হবে, খেলতে 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 ফুটছে ফুল, কবি লিখছেন খেলতে খেলতে ফুটেছে ফুল, খেলতে খেলতে ফল যে ফলে, খেলারই ঢেউ জলের স্থলে, হলদিয়ার সমুদ্র থেকে বসিরহাটের মাটি, সব জায়গায় খেলা হবে। আর ভয়ের ভীষণ রক্ত লাগে, আমরা গান শুনেছি না বসন্তে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোনে কোনে, ফাগুন লেগেছে বনে বনে, এবার গান ওরে ভাই আগুন লেগেছে বনে বনে, ওরে ভাই আগুন লেগেছে মনে মনে, প্রত্যেকের মনে আগুন জ্বলছে, বিজেপি তুমি বুঝতে পারছো না, ওরে ভাই আগুন লেগেছে মনে মনে, ঘরে ঘরে ডালে ডালে পাতায় পাতায় রে, আকাশে আকাশে মনে মনে আগুন জ্বলছে, আর এই আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে, পুড়িয়ে দিতে হবে। তার কারণ এবার এমন জবাব বিজেপিকে যেতে হবে যে বুথে বুথে এজেন্ট তো দূরের কথা, ঝান্ডা ধরার মতো কর্মী যেন বিজেপি খুঁজে না পায়। আর তার জন্য দেবেশ বাবুকে আমি রিকোয়েস্ট করব, আপনি যদি বলেন, আমায় জিজ্ঞেস করছিলেন মদন বাবু আপনার কি লাগবে, একটু কফি খাবেন তো আমাদের অতিথি হয়ে, কিচ্ছু লাগবে না, কিচ্ছু দিতে হবে না, খালি প্রত্যেক বুথে একটা করে স্পেশাল তালিকা, ভালো খেলতে পারে সেই তালিকাটা আমায় তুলে, ভালো খেলতে পারে খেলা এজেন্ট তো বসবে, কিন্তু আমার যে খেলার ছেলে চাই, আমায় জিজ্ঞেস করবে নেকা কেন গো তোমার খেলার ছেলে চাই, বোকা আমি স্পোর্টস মিনিস্টার ছিলাম তুমি জানো না, আমার তো লাগবেই খেলার ছেলে, যদি ফুটবলের জন্য লাগে মোটা মোটা বার পোস্ট পাবেন, ক্রিকেটের জন্য লাগলে উইকেট ব্যাট সব পাবেন, আর যদি হকি স্টিক চাই হকি স্টিক হবে, আর যেন মরছে পরে ঠান্ডা না হয়ে যায়, রোদে শুকোতে হবে, ঠিক সময় সব মাল পৌঁছে যাবে, খেলা হয়। আমি আপনাদের বলছি দেবেশ বাবু, নির্বাচনটা আমাদের দরকার নেই, মানুষকে ছেড়ে দিন, মানুষ বলছে এবার আমরা বুঝে নেব, বিয়ে বাড়ি যাচ্ছি জানেন,
একসঙ্গে 400-500 মেয়ে বিয়ে বাড়িতে নাচছে রাত্রির 11টার সময়। আরে খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আমি প্রেজেন্টেশন হাতে দিয়ে বোকার বলে আমায় ঘিরে 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 নাচছে। পরশুদিন তার আগের দিন শ্রী চৈতন্য দেবের জন্মদিন ছিল। আমার ওখানে একটা ভয়ঙ্কর জায়গা আছে যেখানে চৈতন্য দেব নিজে এসেছিল। শুধু তাই নয়, গদাধর যিনি চৈতন্য দেবের সব থেকে বড় সখা ছিলেন তার সমাধি এবং নিত্যানন্দ মহাপ্রভু নিজে 24 দিন সেখানে ছিলেন। আমার যাওয়ার কথা ছিল দুপুর 2টায়, আমি গেছি রাত 1:15, অন্ধকার হয়ে গেছে, আমি ওই সবাই ঘুমিয়ে পড়েছে। আমি গাড়ি থেকে নেমে আবার উঠতে যে উঠতে গেছি হঠাৎ দেখছি চারিদিক থেকে ছাদ থেকে মেয়েদের গলার আওয়াজ, দাদা চলে যাচ্ছেন কেন, খেলা হবে, খেলা হবে। রাত্রি 11:30 মানুষ জেগে বসে। তাই আপনাদের বলি এবার কিন্তু মনে রাখবেন, মোদি, হু ইজ মোদি, মোদি মানে কি? MODI, মার্ডারার অফ ডেমোক্রেসি ইন ইন্ডিয়া, মোদি। আর এই মোদিকে মারবে যে গোকুলে বাড়ছে সে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই জন্যে দিল্লি ফাঁকা, সাদান ফাঁকা, ওয়েস্টার্ন ফাঁকা, ইস্টার্ন ফাঁকা, খালি একটা জায়গা দাঁড়িয়ে আছে। কি বলেছিল? সবই তো ল্যাম্প পোস্ট, তৃণমূলের একটাই পোস্ট। ঠিকই তো বলেছিলিস, কারণ তুই তো নিজেও ল্যাম্প পোস্ট ছিলিস, কদিনই সেটা প্রমাণ হয়ে গেছে। সাবাস কর্মী আর চোরা ফুল, এটাই হলো তৃণমূল। মানুষ আর চোরা ফুল, এটাই হলো তৃণমূল। দেবে জন্ম যে যে কর্মী বসে আছে অভিমান করেছে, আমায় বলুন, আমি পায়ে জল দিয়ে ধুয়ে তাদের ফিরে নিয়ে এসে পায়ে গলায় চাদর দিয়ে তাদের পাশে বলিয়ে বলব, কোন ভুল হয়ে থাকলে ক্ষমা করুন, পুরনো কর্মীদের ফিরিয়ে নিয়ে আসুন, কর্মীদের বলুন কর্মীরা সম্মান পাবে। কিন্তু কোন নেতাকে ফিরতে দেওয়া যাবে না, যে গেছে তাকে থাকতে হবে। কারণ আমি জানি তলায় তলায় লাইন শুরু হয়েছে, কেউ সাদা দিয়ে কেউ ভাতিজা দিয়ে লাইন শুরু হয়েছে। মমতার মনটা বড়, নিয়ে নেবে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, নেতা ফেরানো যাবে না। কারণ দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে শ্মশানে রাজত্বে সযতিস্তুতি সবান্ধব, এরাই আমাদের বন্ধু। আজকের এই সব থেকে দুর্গম দিনে এরাই আছে। আপনাদেরকে বলি, অনেক কিছু শুনেছিলেন, এই হবে সেই হবে। আরে নিয়ম হচ্ছে IFL এ, IPL, ISL এর নিয়ম, 4 জনের বেশি বাইরের প্লেয়ার নেওয়া যায় না। বিজেপিতে বিজেপির কোনো প্লেয়ারই নেই, সব বাইরের প্লেয়ার। তাও তৃণমূলের ওঁচা মাল কিচ্ছু হয়নি, 1 ইঞ্চি ক্ষত হয়। মেদিনীপুরে 35টা সিটে যদি 35টাই তৃণমূল পায় আমি আশ্চর্য হব না, কারণ আমি প্রত্যেক পর্যায়ে লড়তে পেরেছি। উত্তর 24 পরগনায় 33টা সিট, আমাদের লক্ষ্য 1 লক্ষ এই সিটে জিততে হবে। আমাদের লক্ষ্য 1 লক্ষ, এবং আমি আপনাদের বলছি এইসব চাচ্ছে তুচ্ছে না, এগুলো নিয়ে ভাববেন। যদি সব ল্যাম্প পোস্ট হয় অসত্য পোস্ট, পোস্টার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন 5 টাকায় ক্যান্টিন চালু করল, আজকে দেখুন আমার দক্ষিণেশ্বর কামারহাটিতে আজকেই 10,000 মানুষ অন্ন গ্রহণ করেছে। কিছুই নেই, একটু ডাল, একটু আলু পোস্ত, 2টো চাল আর 1টা ডিম, হয়তো সকলের 1টা ডিমও জোটে নেই, হয়তো একটু চাকরি অথবা একটু ঠাকুর হয়ে অথবা অর্ধেক দিন। কিন্তু মানুষ তারা বলছে আমি আমার নিজের ঘরে খাচ্ছি, এ আমার মমতা মায়ের দেওয়া। যতদিন সরকার থাকবে রেশন চলবে,
তুমি বলেছিলে 2 কোটি বেকারের চাকরি আর 15 লক্ষ টাকা ঢুকবে, টাকা ঢুকেনি। মমতার 10,000 টাকা ল্যাপটপের জন্য ঘরে ঘরে ঢুকে গেছে। তাই মানুষ বলছে হরে কৃষ্ণ হরে হরে, ল্যাপটপ ঘরে ঘরে, হরে কৃষ্ণ হরে হরে, কম্পিউটার ঘরে ঘরে, স্কুলে স্কুলে কম্পিউটার করছে। আমি তাই আপনাদের কাছে আবেদন করছি, মনে রাখবেন আপনাদের এই বসিরহাট সিটের দিকে সারা বাংলা তাকিয়ে আছে। তার কারণ এই সিট বর্ডার সংলগ্ন সিট, এই সিট থেকে এমন একটা আওয়াজ উঠবে, মনে রাখবেন আগে ভবানীপুর রাজত্ব করত, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন, বললেন না আমি নন্দীগ্রাম থেকে লড়ব। বলুন তো কত কিছু শুনেছিলেন নন্দীগ্রাম নিয়ে, এই আজ নন্দীগ্রাম, কাল শহীদ, আজ নন্দীগ্রাম শুনছেন? ড্যানিশ সেই সোনার খেলার বাচ্চা কুকুরের মতো দুষ্ট লোকটা ড্যানিশ, আর নাম নেই নন্দীগ্রাম। কারণ নন্দীগ্রামের নাম নিতে গেলে ফেঁসে যেতে হবে, ওখানে যিনি দাঁড়াবেন বলেছেন বক্সিদা, তাও বলেননি, খালি বলেছেন বক্সিদা আমার নামটা একটু প্রার্থী হিসেবে রেখে দেবেন, যদি মনে করেন আমাকে একটু নন্দীগ্রামে দেবেন। শুধু একটা আওয়াজ দাঁড়াতে হবে, একটা আওয়াজই ফাঁকা হয়ে গেছে, কি দেয় নিয়ে দেবেন। তাই আমি আপনাদের বলে যাই, ভয় পাবেন না, লিস্ট তৈরি করুন। এবং এর আগে আমি মমতা ব্যানার্জির কাছে আবেদন করেছিলাম বর্ডার গুলো সিল করুন, কারণ বর্ডার দিয়ে বাই বহিরাগত ঢুকছে। এই রিমোটে বোম কোত্থেকে ঢুকলো মুর্শিদাবাদে? আপনি বর্ডার সিল করুন, কোন বহিরাগত ঢুকতে যেতে না পারে। আজকে প্রেসের সামনে প্রকাশ জনসভায় বলছি সিল করার দরকার নেই, যে যে ঢুকতে চায় ঢুকতে দিন, আমি কথা দিয়ে যাচ্ছি ঢোকার সময় ঢুকে হয়তো যাবে, বেরোবার রাস্তা খুঁজে পাবে না, বর্ডার আমি ঢুকতে দিন, যে যেখানে ঢুকবে সেখানেই থেকে যাবে, বেরোবার রাস্তা খুঁজে পাবে না। তার কারণ এ লড়াই পাঁচাল লড়াই। আপনাদের সকলকে সকলকে আমি বলি আমায় কেস দিচ্ছে, একটা ঝালদায় দিয়েছে, একটা মালদায় দিয়েছে, আরে যত পারিস ডালদা মালদা যা দে, আমি আপনাদের কথা দিচ্ছি। ছোটবেলায় বলেছি কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ, হিরোজ ডাই ওয়ান্স, কাপুরুষেরা রোজ মরে, হিরোরা একবার মরে, মরলে হিরোর মতো মরতে চাই, মাথা নিচু করে নয় মাথা উঁচু করে মরতে চাই। আপনাদের সকলে যেন বলতে পারে এই পার্টির এই লোকটা যে ছিল এ আমাদের সঙ্গে ছিল, তোমরা যারা শোষিতের লোক তারাও আজ একমত হোক, আমি ছিলাম তোমাদেরই লোক। কদিন আগে ওই একটা ব্যারাকপুরে আছে না গুন্ডামি করে, আমি আসলে কি করছি, আমি এদের নাম বলা কমিয়ে দিয়েছি, আর নাম বললেই টিআরপি পেয়ে যাচ্ছে, বাজার ভালো হয়ে যাচ্ছে, ওই গুড়ফুড় ব্যাজে আর কি, ওই ভাটপাড়ায় গুড়ফুড় ব্যাজে ব্যাচে। তো কদিন আগে আমায় বলেছিল যে আপনাকে দেখলে তো মেয়েরা ছেঁচেমেচি করে গালাগাল দেয় ঘেরে নেয়, আমি বললাম তাই নাকি আমি জানি না। তো ওই শাইনি বলে যে মেয়েটি সে একটা প্রোগ্রামে এসেছিল, তা সেই শাইনি দেখলাম মিটিংয়ে বলছে যে আমি শাইনি ঘোষ, যদি দাদা কিছু না মনে করেন দাদা শুধু আমার নয় দাদা বাংলার ক্রাশ, আমি শাইনি ঘোষ বলে যাচ্ছি। আপনি বললেন খুব খুশি হয়েছি, একদমই না, আমি বাংলার ক্রাশ হওয়ার জন্যে জন্মাইনি, আমি বাংলায় বিজেপি ত্রাস হতে চাই। এই নামটা শুনলে যেন বিজেপি মনে রাখে মা কা লাল হ্যায় দুধ মাঙো তো ক্ষীর দেঙ্গে, দুধ মাঙো তো ক্ষীর দেঙ্গে, বাংলার মাঙো তো চির দেঙ্গে। বিজেপি যেন মনে রাখে মদন মিত্ররা বাংলার ত্রাস নয়, আমি বিজেপি ত্রাস হওয়ার জন্মেছি।
বিজেপির নেতারা যেন মনে রাখে, এই নাম নেওয়া আর আমাদের হৃদয়ে ত্রাস সৃষ্টি করা, তার নাম মদন মিত্র। সেদিন বুঝবো আমার জন্ম সার্থক হয়েছে, আমার মা একটা পাপের ব্যাটার জন্ম দিয়েছে। তাই আপনাদের কাছে আরো অনেক মিটিং আছে, আবার আসবো, শুধু আসবো নয় আরো আসবো নয়। দেবেশ বাবুদের বলে যাচ্ছি, একবার দুপুরে আসবো আর একবার রাত্রে আসবো। রাত্রে কেন আসবো? রাত্রে মাল পৌঁছতে হবে না? মাল পৌঁছতে আসবো। আমার নেকা বলে কি মাল পৌঁছবে, তুমি জানো না তুমি কি মাল পৌঁছো, মানে কি থাকবে মানে, কেন পোস্টার থাকবে, ফ্ল্যাগ থাকবে, তাই না, ব্যাচ থাকবে। সকালে আসবো মিটিং করতে আর রাত্রে আসবো মাল পৌঁছতে। কি করবেন, কোথায় অ্যারেস্ট করবো? এর পরের মিটিং ভবানীপুর চলে যাবে। যাবার আগে আপনাদের কাছে বলে যাই, কোথায় থাকবো জানি না, ঠিকানার সন্ধান আজও পাওয়ানি, দুঃখ যে দিলে করব না অভিমান। বিজেপি জেনে রেখো, আমাদের ইডি সিবিআই দিয়ে চমকে লাভ নেই। আমি বিদ্রোহী, আমি চেঙ্গিস, আমি আপনারা ছাড়া করি না কাহারে করিস, আমি বিদ্রোহী রণক্রান্ত, আমি সেই দিন অবসান্ত। কি করবে? তাই আমি আপনাদের কাছে বলে যাই, যেদিন 15 তারিখ বা 13 তারিখ সকালবেলায় 12টার মধ্যে খবর পাবেন 250-র বেশি সিট নিয়ে তৃণমূল এগিয়ে আছে, দেখবেন আপনাদের পাশে দাঁড়িয়ে আমি বলছি, ঠিকানা না হয় না নিলে বন্ধু, পথে পথে বাস করি, কখনো গাছের তলায় কখনো পর্ণকুটির গড়ি, আমি যাযাবর কুড়াই পথের নুড়ি, হাজার জনতা যেখানে সেখানে আমি প্রতিদিন ঘুরি। রাহা গুলশান ফুল তো জরুর খিলেঙ্গে, রাহা গুলশান ফুল তো জরুর খিলেঙ্গে। বিজেপি বলো ইয়াদ রাখো, রাহা গুলশান ফুল তো জরুর খিলেঙ্গে, রহে জিন্দগি তো জঙ্গ কি ময়দান মে ফির মিলেঙ্গে, ফির মিলেঙ্গে, ফির মিলেঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আরে রাম টাম নিয়ে বেশি বলবেন না, ও রামের গান শোনালেই একটা গান লাগিয়ে দেবেন, দেখো দিওয়ানো তুমি না করো রাম কা নাম বদনাম না করো, হরে কৃষ্ণ হরে রাম। থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ, আপনারা যেভাবে মিটিংকে সার্থক করেছেন, সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো থাকবেন, সুস্থভাবে বাড়ি ফিরবেন, সবাইকে ধন্যবাদ। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ।